नमस्कार बंधुरा वेलकम टू गुरुकुल स्टाडी सेंटर सुशांत सर बंधुरा आज के भिडियोर मूल विषय है तुम्हारा ट्रेने बेशिरभाग जरा लोकल ट्रेने जातायात करो विशेषकर सब लोकल ट्रेन साउथ चौबीस परगने गड़िया स्टेशन का कोचिंग सेंटर गुरुकुल स्टाडी सेंटर तो जरा लोकल ट्रेन अर्थात सोनारपुर लोकल गड़िया ना सोनारपुर बालईपुर कैनी लक्ष्मीकान्तपुर डायमंड हार्बर ये सब लोकल ट्रेन ताछाड़ा जरा अन्यान्य लोकल ट्रेन हावड़ा थेके जे सब ट्रेन छाड़े से सब ट्रेने शुने एकाधिक बार जो एक अनाउंस है रेले चाकरी किन्तु कोनो बिक्री है ना कोनो दालालेर द्वारा प्रतारक हबेन ना तो रेले चाकरी किन्तु योग्यतार द्वारा है तो माय डियर स्टूडेंट आजकेर आमार मूल विषयटाई हबे रेलेर चाकरी किभाबे पावा जाय तो आजकेर जे भिडियो जेखाने आईटीआई सेक्शन एवं डिप्लोमा बीटेक जारा आछो जे आईटीआई जारा विशेष करे फिटार इलेक्ट्रिशियान वेल्डार टार्नार मेशिनिस्ट एरकम जतो ट्रेड आछे जादेर जादेर टेक्निशियान आछे जादेर एलपी टेक्निशियान दुटोतेई बसते पारबे तादेर जोन्नोई आजकेर एई आमार भिडियो एखाने तोमादेर जे दादा आसछेन से दादा होच्छे विष्णुपद ओ आमादेर आईटीआई सेक्शनेर एखानकार स्टूडेंट तो फिटारेर स्टूडेंट मूलत तो ओ एखन जामालपुरे ओखानेई चाकरी करेन रेलेते तो एखन पोस्टिंग हये गेछे ओर लिलुआते ओ आछे तो आज के देखा करते माई डियर स्टूडेंट ह्यूज स्टूडेंट आमाके फोन करेछो तुम्हारा ह्वाट्सएप करेछो सर आईटीआई देर केउ बोलो जे सर आमी जोदि कम्पानी करी ताहले कि आमी रेले चाकरी पाबो ना केउ बोलो आमी जोदि वन इयारेर जोदि आमी अप्रेंटिस करी ताहले कि आमी सर ना करले आमी कि चाकरी जयन करते पारबो ना तो एई सब संक्रांत टोटाल एकटा भिडियो तोमादेर सामने आजके उपस्थापना करब तो प्रथमे आमी सबार जोन्नो बोलबो जारा आईटीआई डिप्लोमा बीटेक आछो যে আপকামিং রেলে প্রায় 1.5 লাখ ভ্যাকেন্সি তুমি যদি আমি তথ্য তুলে তোমাদের দেখাতে পারি এখানে যে আমাদের বিগত যে পরীক্ষার অ্যাড ছিল সেখানে প্রায় কিন্তু প্রথম যে পোস্ট ক্যাটাগরি এবং ভ্যাকেন্সি সেখানে দিয়েছিল লোকো পাইলটের প্রায় 27,000-এর বেশি এবং টেকনিশিয়ানের প্রায় 36,000-এর ওপরে তো সেটা কিন্তু এবারে বেড়ে প্রায় ডবল হতে চলেছে তার ফলে কিন্তু 1.5 লাখ রিক্রুটমেন্ট এবারে কিন্তু আছে তো সেখানের মূল ভিউজটা আমি বলে দেওয়ার পর দাদা তোমাদের বলবে যে দাদা কিভাবে গুরুকুলে প্রিপারেশন নিয়ে চাকরি পেয়েছে এবং তোমাদের কি করা উচিত এখন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কোম্পানি করছো যারা কোম্পানি করছো না বাড়িতে প্রিপারেশন নিচ্ছ সবার জন্যই বা কি কি বই ফলো করলে হবে বা স্টাডি মেটেরিয়াল কতটা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে সব দাদা বলবে তারা আমি এক ঝলকে বলে দিই রেলের যে পরীক্ষা গত পর্যন্ত হয়েছিল সেখানে কিন্তু সিবিটি ওয়ান আর সিবিটি টু এই সিবিটি ওয়ানে কিন্তু প্রথমে তোর টোটাল মার্কস হচ্ছে 75 এই টোটাল মার্কস হচ্ছে 75 তার মধ্যে সাবজেক্টে ম্যাথ জিআই কারেন্ট অ্যাফেয়ার জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস এই এই বিষয়গুলোর উপর তোমাকে পড়তে হবে এবার হচ্ছে পার্ট বি সিবিটি টু এর দুটো আছে পার্ট এ আর পার্ট বি পার্ট এ হচ্ছে 100 নম্বর এক্সাম থাকে সেখানে ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল রিজনিং অর্থাৎ জিআই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু সিবিটি টু এতেও আছে আর সিবিটি টু এর পার্ট বিতে কিন্তু অন ট্রেড অর্থাৎ টেকনিক্যাল সেকশন সেটা কিন্তু কোয়ালিফাইং মার্কস তোমাকে কিন্তু একটা পেতে হবে এরপর ছিল তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল তারপর কিন্তু তোমাদের জয়েনিং এর ব্যাপারটা থাকতো তো এই যে বিষয়টা টোটাল যে সিস্টেমটা এই সিস্টেমটার সাথে কিভাবে পরিচিতি হলে তুমি চাকরি পাবে সেটাই তোমাদের দাদা আজকে বলবে তো আমি সবাইকে অনুরোধ করব যে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর অবশ্যই যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এরকম দাদারা আসবেন যারা কিন্তু এরকম আপডেট ভিডিও তোমাদের পরপর আমরা দেব এবং যারা দেখতে চাও আমাদের প্রিভিয়াস কিন্তু অনেক রেলে জেই এলভি প্রচুর ছেলে এখান থেকে চাকরি পেয়ে তাদের কিন্তু ভিডিও আমাদের দেওয়া রয়েছে তোমরা সেটা দেখতে পারো এখন মূলত আইটিআই ছেলেরা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানি করছো বা যারা রিসেন্ট পাস আউট হয়েছো কীভাবে পড়বে বুঝে উঠতে পারছো না তাদের জন্য দাদা আজকে যে মূল মূল্যবান টিপসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু তোমরা ফলো করো শেষে আমি বলবো যে কীভাবে আমাদের গুরুকুল এখানে প্রিপারেশনটা তোমাদের অনলি আইটিআই সেকশনগুলো কীভাবে প্রিপারেশন দেয় কীভাবে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা হয় সেটা কিন্তু আমি বলবো
তো এখন বিষ্ণু তুমি বলো আমাদের যারা দর্শক আছে এখন যেসব আইটিআই আমাদের স্টুডেন্ট এবং ডিপ্লোমা স্টুডেন্টরাও এটা শুনতে পারো যে কিভাবে করলে অ্যাকচুয়াল কিন্তু এই রেলের চাকরিকে তুমি করায়ত্ত করতে পারবে। এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই, শুধু রিটেন মার্কস এবং একটা সাইকো টেস্ট হয়, সেগুলো আমরা একদম প্রজেক্টরের সাহায্যে সুন্দর করে দেখিয়ে দিই, তাতে কিন্তু কোনো ভুল হওয়ার চান্স নেই। তো সেটাই দাদা বলবে কি করলে তুমি রেলের চাকরি পাবে, সেটা কিন্তু মন দিয়ে শুনে নাও, বা কোন দিকটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা মন দিয়ে শুনে নাও। ঠিক আছে বিষ্ণু, বলো তুমি যে কোনগুলো করলে সব থেকে বেটার হবে। মেন কথা হচ্ছে যে ইন্ডিয়ান রেলওয়ে যে হিউজ পরিমাণ তোমাদের ভ্যাকেন্সি রিক্রুট করে সেটা হচ্ছে আইটিআই প্লাস ডিপ্লোমা প্লাস বিটেক। এবার আইটিআই দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে অপরচুনিটি, এটার কারণ কি না, একটা দিক আছে তোমরা টেকনিশিয়ানে তো তোমাদের নিজেদের ট্রেডে অ্যাপ্লাই করতে পারলে এটা 100%, এবং এর সঙ্গে তোমরা এলপিতে যে যার জোনে যত এলপি সিট আছে তার মধ্যেও তুমি অ্যাপ্লিকেবল। এবার অ্যাকর্ডিং টু তোমার যখন ওখানটা প্রেফারেন্স পাওয়া যাবে তখন তুমি যেটা আগে দেবে সেটাই তোমার জয়নিং হবে, যদি ওই স্কোর তুমি ক্লিয়ার করতে পারো, ওর কাট অফ যেটা আছে কাট অফ যদি ক্লিয়ার করতে পারো তাহলে ওটাই তুমি যাবে। ওটা নিয়ে ভাবার মেন কথা হচ্ছে তোমার একটা চাকরি দরকার ফার্স্ট ক্লাস, সেটা এলপি হতে পারে বা টেকনিশিয়ান হতে পারে। এবার এখানে তোমাকে একটা বলে দিই কেন তুমি এলপি টেকনিশিয়ানের উপর আলাদা করে আমরা শুধু বলছি, কারণ এখানে হচ্ছে যেহেতু ভ্যাকেন্সিটা হিউজ তাই কিন্তু যারা কোম্পানি করছো দেখা যাবে সেখানে একটু নম্বর কম হলেও কিন্তু চাকরি পাওয়া বলতে পারি। একটা কথা, এটা একটা এ কথা, এটা আমার কথা নয়, এটা তোমরা অনলাইন গিয়ে সমস্ত আরআরবিতে এখন দেখতে পারো, ওটা ওপেন আছে সবার জন্য যে কাট অফ কত গেছে। একটা জেনারেলের ছেলে যদি 50 পায় তা সে ফিটারের হোক বা ইলেকট্রিশিয়ান দুজনে কিন্তু চাকরি পাচ্ছে এখন। মানে এটা হচ্ছে রিসেন্ট যেটা তোমাদের ওয়েটিং প্যানেল থেকে যেটা রিক্রুটমেন্ট, যেখানে আমাদের 20-22 জন আমার নতুন ওয়েটিং প্ল্যানে পেয়েছে। অতএব এটা ভাবো যে আমি কম পাচ্ছি বা কম পাবো, আমি এতদিন প্রিপারেশন ছিলাম না, এটা ভুল কথা। তুমি ওই কাটকে আসো, এবং রেল যে চেঞ্জ করেছে, রেলের যে মডিফাই করেছে ওদের এক্সাম প্রসিডিওর, সেটা মেন কথা কি আগেকার দিনে আদিকালের কি ছিল যে ইতিহাস আর ভূগোল যদি পড়ে যাও ওটাতেই রেলের চাকরি, কিন্তু বর্তমানে সেটা না, সেটা হচ্ছে টোটালি চেঞ্জ। কি কারণে, একটা হচ্ছে তোমাদের এখানটা আছে পার্ট বি হচ্ছে ট্রেড আছে, ঠিক আছে, ট্রেড ট্রেডটা হচ্ছে তোমাকে কোয়ালিফাই করতে হবে, আর এখানটা হচ্ছে সিবিটি ওয়ান। আগে ছিল হচ্ছে তোমাদের দুটো, একটাই সিঙ্গেল স্টেজ এক্সাম, এখন হচ্ছে দুটো স্টেজ, কিন্তু দুটোর ভেতরে তোমার হচ্ছে তিনটে আছে, তিনটে কি পার্ট সিবিটি টু এর ভেতরে দুটো আছে। এবার এটা যে সিবিটি ওয়ান হচ্ছে তোমাকে কোয়ালিফাই করতেই হবে, এটা না যদি করতে পারো তাহলে কিন্তু তুমি এদিকে আসতে পারছো না ফার্স্ট কথা। তাহলে ফার্স্ট টার্গেট হচ্ছে তোমাকে এই সাবজেক্ট টোটালটাকে হচ্ছে তোমাকে কভার করতে হবে, এবং এটার হচ্ছে সবচেয়ে বেশি নাম্বার এটা থাকে হচ্ছে 40% পেলে তুমি হচ্ছে কোয়ালিফাই, কিন্তু আলটিমেট না, এটা হচ্ছে না। কারণ কি দেখা গেল যে যত সিট আছে তার থেকে হিউজ পরিমাণে, মানে ওরা ডাকে হচ্ছে 1:2 ও 10 ডাকতে পারে বা 20 ডাকতে পারে। তাহলে মাই স্টুডেন্ট একটু ভালো করে এটা নোট করো যে ডেটা সহ দাদা দিচ্ছে, এটা 1:10 কখনো কখনো ডাকতে পারে, কখনো 1:20 ডাকতে পারে, এটাকে তোমরা লক্ষ্য রাখবে। আর উনি বলছে যে 40% হলেই যে তুমি পাস করবে তা না, 40% কোয়ালিফাইং মার্কস। এবার দেখা গেল প্রথম থেকে ধরো 75-এর মধ্যে যদি কেউ 60% পায় তো 6-7-42 থেকে 45 পেয়ে গেল, তা যদি 60% থেকে নেমে আসে তাহলে 40% তো অনেক নিচে চলে যাচ্ছে, তাই না? 60% সে আগে ডাক পাবে, তারপরে 60-59 এভাবে ডাকবে, 40% কোয়ালিফাইং মার্কস। আর একটা কথা হচ্ছে আমি আরবার বলছি, আবার একবার বলছি যে আইটিআই অনলি ফর আইটিআই ছেলেদের জন্য, আইটিআই ছেলেদের জন্য বারবার, এটা একটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি ফার্স্ট কথা, এবং লাস্ট কথাই গোল্ডেন অপরচুনিটি, যে এই পরিমাণ তুমি কমসে কম 70,000 ভ্যাকেন্সি পাবে আইটিআই, আইটিআই পাবে 70,000, এই ভ্যাকেন্সি তুমি অন্য কোথাও পাবে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। এবার এই ভ্যাকেন্সি তোমাকে যদি কাজে লাগাতে হয় তাহলে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এবং আর একটা কথা হচ্ছে যে কোনো কাজে যাও গুরুদেব একটা লাগে, এবং এই গুরুকুল স্টাডি সেন্টার কতটা, আমিও অনেক জায়গায় পড়েছি, অনেক স্টাডি সেন্টারে আমিও পড়েছি আগে চাকরি পাওয়ার আগে। এবার এই সেপারেশন মানে পার সাবজেক্ট প্লাস হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের যে সেপারেট টিচার প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স টিচার আছে প্লাস হচ্ছে অ্যাডভান্স টিচার আছে। এক্সপিরিয়েন্স টিচার কি না, এখানটা যারা পড়ায় তারা হচ্ছে 5-6টা করে সব গভর্নমেন্ট চাকরি পেয়েছে, ঠিক আছে, যে স্যারেরা আছে তারা হচ্ছে গভর্নমেন্ট চাকরি হচ্ছে 5-6টা করে গভর্নমেন্ট চাকরি পেয়েছে, ঠিক আছে।
এবার এদের তাহলে একজন চাকরি পাওয়া স্যারেদের কাছে যে এক্সপিরিয়েন্স পাওয়া যায় আর একজন চাকরি পায়নি তার এক্সপিরিয়েন্সের অনেক ডিফারেন্স আছে। আর হচ্ছে অ্যাডভান্স স্যার কীভাবে না, এখানটা হচ্ছে তোমার ডিপ্লোমা বিটেক দুটো টেকনিক্যালি পড়ানো হয়। এবার ওই সব স্যারেদের এখন দেখা যাচ্ছে যে আইটিআই যে টিএড আছে, টিএডের কিছু কিছু কোশ্চেন 10% থেকে 15% যেটা হচ্ছে তোমার আপার লেভেল ডিপ্লোমা লেভেলে আছে। এবার ওই কোশ্চেন বা ওই ধরনের সলভ এটা যেটা তোমরা পাবে হচ্ছে এখানটায় যে স্যারেরা আছে ওরা ওদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং আরেকটা কথা হচ্ছে এখানটার যে প্রিভিয়াস ইয়ার যা কোশ্চেন কোশ্চেনের মানে সেম টাইপ ব্রাঞ্চ পাবে, প্লাস হচ্ছে এক্সাম। মেন কথা হচ্ছে তুমি কোন লেভেলে আছো, পার সপ্তাহে তোমার লেভেল বাড়ছে কিনা, এটাই হচ্ছে মেন কথা। যে তুমি এই সপ্তাহে পাচ্ছ হচ্ছে 70, পরের সপ্তাহে পাচ্ছ যদি 80 যদি পাও বা অ্যাপ্রক্স যদি 75 যদি না পাও তাহলে হচ্ছে তোমার পরিশ্রমটা নষ্ট। হ্যাঁ, মাইকা স্টুডেন্ট একটু বলে রাখি ও কোনটা 70 বা 80 বলছে তোমরা হয়তো বুঝতে পারছো। এখানে কিন্তু সিবিটি ওয়ানের কথা বলছে না, এখানে সিবিটি টু এর কথা বলছে। সিবিটি টু এ 100 নম্বরটা হচ্ছে স্কোরিং মার্কস। যদি তুমি স্কোরিং ঠিকঠাক না করে রাখতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার জয়নিং এর ক্ষেত্রে বা তোমার যখন মেরিট লিস্ট বেরোবে সেটা কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। অর্থাৎ যত তুমি স্কোরিংটা হাই রাখতে পারবে সেটা তোমার কিন্তু বেটার হবে। আর একটা কথা তোমাকে যেটা ও বলছিল যে বিষ্ণু বলছিল যে যে অ্যাডভান্স টিচারদের কথা, দেখো তোমাদের এখানে আমরা প্রথমে একটা তোমাদের যারা আইটিআই স্টুডেন্ট আছো তারা আমাদের যারা আইটিআই পড়ো তারা সবাই জানো, যারা প্রচুর আইটিআই স্টুডেন্ট আছে যারা কিন্তু আইটিআই যে স্যারেরা পড়ান তারা রেলেই চাকরি করেন, তারাই আইটিআই স্যারেদের আইটিআই স্টুডেন্টদের পড়ান। প্রথমে টেকনিক্যাল ক্লাস হয়, তারপর ম্যাথের ক্লাস হয়, তারপর জেনারেল সায়েন্সের ক্লাস হয়, তারপর জিকে বা রিজনিংয়ের ক্লাস হয়। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচে ক্লাস হয়। তো আমি প্রথমেই আইটিআই এরকম একটা আমি অ্যাপ্লাই আইটিআই পাস ক্যান অ্যাপ্লাই ইন দ্য ফলোয়িং অর্গানাইজ কোথায় কোথায় তারা ফর্ম ফিল আপ করতে পারবে এটা দিয়ে, তো এটা দিতে গিয়ে দেখেছি এই যে WBCDCL, PDCL, DMRC, MES এবং MPCL কোল্ড ফিল্ডসে যেমন কিছুদিন আগে একটা পরীক্ষা ছিল আমাদের একজন স্টুডেন্ট পেয়েছে পশ্চিম মেদিনীপুরের ছেলেও, তো ওই যে ওখানে দেখা গেছে যখন টেকনিক্যাল কোশ্চেন হয়েছে সেটা কিন্তু অনেকটাই ডিপ্লোমা লেভেলেরও কিন্তু কিছু কোশ্চেন এসেছে। তো সেই জায়গাটা কিন্তু ডিপ্লোমার কোশ্চেনটাও কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু নোটস আকারে দিয়ে সেটা করিয়ে দিই আমরা, ঠিক আছে। এই জায়গাটা আমাদের যেহেতু এখানে দু রকমের টিচারই আছে, আইটিআই স্যারেরাও আছেন এবং ডিপ্লোমা বিটেক লেভেলের স্যারেরাও আছেন, তো আইটিআইটা টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ডিপ্লোমার কোশ্চেনগুলো সেখানে কিন্তু আলাদা করে নোটস আকারে সেগুলো কিন্তু করিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার এরপরে হচ্ছে তোমাদের মেন কথা হচ্ছে বারবার আমি বলছি যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো বাজার চলতি সবই আছে কিন্তু তোমার কোনটা লাগবে, বেকার তুমি সময় নষ্ট করবে কেন। সেই জন্য স্যারেদের সুশান্তবাবু আছে, স্যার আছে, স্যারের সঙ্গে মানে স্যার যেটাই দেবে গুরুকুল স্টাডি সেন্টারে যেটাই যে যে স্যার যে যে সাবজেক্টের ওপরে যা যা দেবে ওটাই যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ওটাই মানে এনাফ 100% আমার মতে, এবং আমি এখানটা এসেই পেয়েছি, এটাই হচ্ছে বড় কথা। আরও হচ্ছে যে এখানটা প্রসিডিওর যে কী কী দরকার স্টেপ বাই স্টেপ, আমি তোমাকে পুরো বই দিয়ে দিলাম, বই যা বই বাজার চলতে আছে ওটাই তো সবাই পড়ছে কিন্তু চাকরি পাচ্ছে ওই লিমিটেড, এটা হচ্ছে বড়। এবার এই কথা হচ্ছে যে তোমরা বারবার বলছি যে স্যারেদের সঙ্গে টাচে থাকো আর স্যারেরা যা বলছে ওটা শোনার চেষ্টা করো এবং ফলো করো পাই টু পাই, ঠিক আছে। মাইকা স্টুডেন্ট তাহলে যেটা বললো দাদা সেটাকে মেনে চলো। আর একটা কথাও আমাকে এসে বলছিল যে স্যার আমি একটু বলবো ছেলেদের যে কবে অ্যাড বেরোবে তারপর আমি প্রিপারেশন নেবো, এই সংক্রান্তটা তুমি কি বলবে স্টুডেন্টদের। আমি আর একটা কথা বলছি যে কবে অ্যাড বেরোবে বা কবে নোটিফিকেশান জারি হবে তারপরে আমি প্রিপারেশান শুরু করবো সেটা যেন সেটা মাথায় না ঢোকার জন্য ভালো। মেন কথা যে তুমি তবে থেকে শুরু করলে এখন তো আর সেন্ট্রালাইজ এক্সাম তো সব কিছু অনলাইন, অনলাইনে কিন্তু সময় বেশি নেই, তোমাকে হার্ডলি দু মাস। এবার দু মাসের ভেতরে তুমি কোন প্রিপারেশান নেবে, না ম্যাথ করবে, না জিএন করবে, না জেনারেল সায়েন্স করবে, না কারেন্ট অ্যাফেয়ার্স করবে। এবার জেনারেল সায়েন্স কিন্তু এখন সেই আগের মতো না যে এর ইউনিট কি ওটা, ওটাই না, এখন জেনারেল সায়েন্সটা টোটাল আর একটু মডিফাই হচ্ছে যে ম্যাথ ওরিয়েন্টেড কোশ্চেন আসছে, এটা এইগুলো সব পেয়ে যাবে স্যারদের কাছ থেকে। যেখানে আমাদের সন্দীপবাবু আছেন, আবু স্যার আছেন, রঞ্জিত বাবু আছেন, তিনজন আমাদের জেনারেল সায়েন্সের স্যার আছেন, ওনারা কিন্তু যেমন আজকেই আমাদের অলরেডি শুরু চলছে, এখনই একটা ব্যাচ ওপেন চলছে আমাদের, যে সেখানে কিন্তু গ্র্যাভিটেশন এবং তারপর মোশন আমাদের কিন্তু পরপর এরকম টপিক ধরে ক্লাস হয়। প্রথমে গ্র্যাভিটেশনের ক্লাস হয়েছে, তারপর মোশনের ক্লাস, তারপর ওয়ার্পা এনার্জির ক্লাস, তারপর লাইটের ক্লাস, পরপর কিন্তু আলাদা আলাদা ক্লাস হয়। আগে ডেসক্রিপটিভ, তারপর অবজেক্টিভ পড়ানো হয়, তারপর থেকে আমরা মক টেস্ট নিই, এইভাবে কিন্তু আমাদের সিস্টেমটা চলে। তো
মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা আমি বলছিলাম যে বিষ্ণু স্যার, বিষ্ণুদা, তোমাদের বিষ্ণুদা যেভাবে বলছে সেটা তোমরা ফলো করো, দাদা হিসেবেও নিতে পারো। কারণ ও এখন যেহেতু আমাদের লিলুয়াতে চলে এসেছে, হয়তো একটু টাইম ও পাবে, তাই তোমাদের কিন্তু যদি কোনো দরকার থাকে বিষ্ণুদার সাথে যোগাযোগ তোমরা করতে পারো, আমাদের সেন্টারে এসে ফোন নম্বর নিতে পারো, বা আমাদের যে লিফলেট আছে সেখানেও ফোন নম্বর আছে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এনি হাউ আমাদের বিষ্ণু কিন্তু তোমাদের হেল্প করার জন্য আছে। ও ভীষণ ট্রাভেল করেই আজকে চাকরি পেয়েছে, তো সেইগুলোই আরেকটু তোমরা শুনে নাও কি করতে হবে। তো বিষ্ণু, তাহলে আরেকবার লাস্ট মুহূর্তে বলো যে আপকামিং অ্যাড, আপকামিং অ্যাড আসছে। আমি আরেকটা কথা বলবো যে তোমরা আদার্স যা যা এক্সাম দিচ্ছ তাদের কাটো প্লাস হচ্ছে রেলের কাটো, এই দুটো একবার ভেরি করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও আমার কথা। রেলের কাট অফ আর আদার্স যে কোনো এক্সাম, ওখানটায় সিট লিমিটেড, তোমার 200 থেকে হার্ডলি হচ্ছে 400 সিট পাবে, কিন্তু রেলে প্রতিটা জোনে পাবে হচ্ছে 2000 থেকে 4000, টেকনিশিয়ান প্লাস হচ্ছে এলপি, এই হচ্ছে ব্যাপার। এবার এলপিতে কিন্তু তুমি ফিটার বলে যে তোমার আলাদা মেকানিক্যাল ওরিয়েন্টেড এরকম কোনো কিছু নেই, এলপিতে তুমি টোটাল ওই 2000 সিটের জন্য এলপি যদি থাকে জেনারেল, মানে ওই 2000 সিটের জন্যই তুমি আইটিআই কী বলে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, 2 ইয়ার্স। এটা একটা কথা বলার আছে যে আইটিআই যারা 2 ইয়ার স্টেট তারা হচ্ছে এলপি জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এটা একটু ওদের অনেকে আমাকে, তোমরা যারা অ্যাডমিশন নিতে আসছো তারা অনেকেই প্রশ্ন করো যে স্যার আমি কি এলপি দিতে পারবো না টেকনিশিয়ান। তো একটা কথা লোকেরা দিয়ে একদম ক্লিয়ার ভাবে, যারা 2 ইয়ার ট্রেডে পড়ছো তাদের জন্য কিন্তু এলপি এবং টেকনিশিয়ান তারা দুটোই দিতে পারবে, আর যারা 1 ইয়ার আছো তারা অনলি কিন্তু টেকনিশিয়ানটাই পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে। তারা 1 ইয়ার ট্রেড যারা তারা টেকনিশিয়ান, আর যারা 2 ইয়ার ট্রেড তাদের জন্য কিন্তু এলপি এবং টেকনিশিয়ান দুটো সুযোগ আসছে। দাদা যেটা তোমাদের বলছে, যেটা আমাদের এখানে পুরো একদম এখানে ব্র্যান্ডিং করে ব্রাঞ্চ করে আমরা রেডি করে রেখেছি, যে কী ব্যাপারটা যে তোমরা যদি কাট অফ দেখো, এখনও ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে যে বিভিন্ন জোনের কাট অফ দেওয়া হয়েছে, কাট অফ দেখো যে কত কম পেলে রেলে কিন্তু চাকরি পাওয়া যায়। তো প্রিপারেশনের অভাবে কিন্তু ভ্যাকেন্সি খালি থেকে যাচ্ছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলবো এই সিস্টেমে তোমরা পড়ো এখন থেকে, কারণ অ্যাড কিন্তু সিওর বেরোবে, মাস 2-3 একের মধ্যেই কিন্তু অ্যাড চলে আসবে। তোমরা কিন্তু প্রিপারেশন যদি ঠিকঠাক না রাখো তাহলে কিন্তু চাকরি পাওয়ার টাফ আছে, কারণ এটা কিন্তু আগের সিস্টেম নয়। দাদা যেটা বারবার বলছে, আগের সিস্টেমে একটা কোশ্চেন দেওয়া হতো, সেখান থেকে প্রশ্ন কিন্তু কমন থাকতো। এখন আমরা এই যে এত ক্লাস কেন দিচ্ছি, কারণ তোমাকে বেস লেভেল ক্লিয়ার করতে হবে। ফিজিক্সের এখন যে ম্যাথ লেভেলের কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। আর এই যে 40% এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, কিন্তু 40% পেলে কিন্তু তুমি পাস করতে পারবে না, তোমাকে কিন্তু প্রায় 60%, প্রায় 55 থেকে 60% বা 65%-এর মধ্যে মার্কস রাখলে তবে তুমি সেফ চলে যাবে। তো এগুলো পাওয়াটা এতটা কঠিন না যদি তুমি এই সায়েন্টিফিক ওয়েগুলো ফলো করো, যে প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা, ম্যাথের দুটো করে ক্লাস হয় তারপর একটা এক্সাম, ফিজিক্সের দুটো ক্লাস হলো তারপর একটা এক্সাম, জিআই দুটো ক্লাস হলো তারপর একটা এক্সাম, এভাবে বারবার মক টেস্ট এবং মান্থলি টেস্ট তুমি যদি দাও তাহলে কিন্তু তুমি এটা অবশ্যই সাকসেস হবে, ঠিক আছে। তো বিষ্ণু বলো লাস্ট মুহূর্তে ভাইদের বলে দাও যেটা বলবে। আমি একটাই কথা বলবো, তোমরা এই সময় আর সময় নষ্ট একেবারে করো, বিশেষ করে যারা পাস আউট রানিং যারা আছো 2023-এ লাস্ট ইয়ার, তাদের তো আলাদা কথা, কিন্তু যারা 22-এর আগে পাস আউট তাদের বলবো এখনই তোমরা রেডি হও, এখনই এখন থেকে প্রিপারেশন শুরু করো। কেননা তোমরা যেহেতু ব্যাকআপ হয়ে গেছো, কী কারণে ব্যাকআপ, মেনলি হচ্ছে যারা করোনার জন্য বাড়ি থেকে পড়েছো বা বাড়িতে আছো, পড়াশোনার কোনো গতি নেই, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে রানিং হতে হয় সবসময়, তুমি এক মানে কী বলা যায় যে অফ করে আবার অন করা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, রানিং হওয়াটা বড় কথা। তুমি এখন থেকে যদি রানিং হও তবে তুমি ওই সময় পিক পয়েন্টে থাকতে পারবে, এই হচ্ছে বড়, নাহলে তোমার পিক পয়েন্ট যখন তখন এক্সাম এন্ড পয়েন্ট, এই হচ্ছে ব্যাপার, এটা এটা যেন না হয়। ওই জন্য এখন থেকে শুরু করো আর এখন থেকে পড়াশোনা স্টার্ট করো। আর হচ্ছে গুরুকুলে আরও একটা ব্যাপার হচ্ছে আইটিআই ছেলেদের জন্য, আমি তো করেছি, আমি নাম বলবো না ওই সব কোচিং সেন্টারে, কিন্তু এখানটা একটাই স্পেশালিটি যে এখানটায় স্যারেরা যারা আছে পার্সোনালি, এখানটায় যে এক্সাম হয় বা আমাদের সময় যে হতো যে প্রতিটা ছেলের যে এক্সাম হলো তারপরে ওদের স্কোরিং নিয়ে ওদের সঙ্গে আলোচনা করা, যে তোমার এইগুলো কেন তোমার দুর্বল হচ্ছে বা তুমি ফট করছো কেন, তোমার সমস্যাটা কোথায়, ওই পার্টিকুলার ওই সেকশন ওয়াইজ, সেকশন ওয়াইজ স্যারেরা তোমাকে বারবার যেটা হচ্ছে রিভিশন করবে এবং তোমার বলবে যে তোমার ডাউটটা কি, ডাউটটা ক্লিয়ার করার জন্য স্যারেরা আর মানে অ্যাভেলেবল টাইম দেয়, এই হচ্ছে ব্যাপার। কিন্তু অন্যান্য জায়গায় কি হয় যে তোমাকে কোশ্চেন ফেলে দেওয়া হলো, এক্সাম দাও আর অ্যান্সার শিট নিয়ে বাড়ি চলে যাও,
এটা এখানটা নেই, এইটা এটা হচ্ছে বড় ব্যাপার। আরো হচ্ছে যে স্পেশালাইজেশন, প্রতিটা সাবজেক্ট প্রতিটা ডিপার্টমেন্টের স্পেশালাইজেশন টিচার আছে, এটা একটা বড় কথা। আর হচ্ছে গুরুকুলের স্যারেরা তো আরো মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমার মনে হয় যে স্টুডেন্ট ফ্রেন্ডলি। এবার তোমরা স্যারদের সঙ্গে যারা পড়েছে যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারো, প্লাস হচ্ছে যারা এসছে তোমাদের কেউ পরিচিতি থাকবে তাদের সঙ্গে কথা বলতে পারো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই বিষয়ে বিষ্ণু তোমার নম্বর কি আমি দিতে পারি, যে আইটিআই স্টুডেন্ট যারা তোমাকে হয়তো একটুখানি ফোন করলো, টাইমটা বলে দাও যে এই টাইমের মধ্যে ফোন কর, যদি কোনো তথ্য জানতে চায় সেটা কি দেওয়া সম্ভব? আমি পরের ভিডিওতে টাইমটা মোবাইল নম্বর দেবো। ঠিক আছে, তাহলে যদি কোনো পরের ও ভিডিও দেয় সেখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবে। যারা আইটিআই আছে যদি কোনো তথ্য জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে। আর আমি বলছি আমাদের যে গ্রুপের নম্বর আছে 9874074233, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ফোন করে এনি রিকোয়ারমেন্ট তথ্য জানতে পারো। আর যদি আমি ব্যস্ত থাকি তো তোমরা হোয়াটসঅ্যাপটা করে দেবে, আমি কিন্তু তাকে আদার্স করে টাইম মতো ফোন করে নেব। আর ফোন বা হোয়াটসঅ্যাপ করে যদি দাদার নম্বর জানতে চাও সেক্ষেত্রে কিন্তু আমি দাদার সাথে তোমাদের ফোন নম্বর দিয়ে দেবো। তো এখনও সেই ফোন নম্বরটা সরাসরি দিচ্ছে না, তখন নেক্সট আমি যখন ও ব্যাচের মধ্যে আসবে তখন কিন্তু আমি সেটা দিয়ে দেবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আমার মূল বিষয়। আর যারা আরও ফোন করেছো আবারও জানতে চেয়েছো যে স্যার গুরুকুল স্টাডি সেন্টার কোথায়, আমি বারবার বলছি এটা কলকাতা সাউথ চব্বিশ পরগনা গড়িয়া স্টেশনের কিন্তু কাছে, গড়িয়া স্টেশন অর্থাৎ যেখানে সাউথের বারুইপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, ক্যানিং লোকাল, লক্ষ্মীকান্তপুর, নামখানা, তোমার সোনারপুর, এইসব ট্রেন যে যেদিকে আসছে গড়িয়া স্টেশন, গড়িয়া স্টেশনের একদম কাছেই আমাদের সেন্টার। এখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোই পড়ানো হয় এবং জেনারেল সেকশন সব কিন্তু আলাদা আলাদা ব্যাচ, এখানে কোনো একসাথে পড়ানো হয় না, সব আলাদা আলাদা ব্যাচ। এবং স্পেসিফাইড সব টিচার, এক্সপিরিয়েন্স টিচার, গভর্নমেন্ট যারা চাকরি করেন এক্সপিরিয়েন্স টিচাররা এখানে কিন্তু পড়ান। এবং টেকনিক্যাল সেকশন যারা গভর্নমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার তারাও কিন্তু এখানে সেগুলো পড়ান। তো এই ছিল আমাদের কোচিং সম্বন্ধে তথ্যগুলো, যারা বারবার ফোন করে এটুকু জানতে চাও তাদের জন্য আরেকবার বলে দিলাম। আর অবশ্যই যারা আইটিআই আছে তাদেরকে বলবো যদি তারা শুরু করতে চাও, আমাদের গুরুকুলের ক্লাস কিন্তু একদম শুরু হয়ে গেছে। সামনের রবিবার থেকে আমাদের আরও একটা নতুন ব্যাচ ওপেন হওয়ার কথা চলছে, হয়তো হবেই ওপেন ব্যাচ, আমাদের স্কুলে আবার নতুন করে ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা ফোন করবে, চলে আসবে। আর যদি শুধু তথ্য জানতে চাও ফোন করে অবশ্যই জানবে যে স্যার কী করলে হবে, আর পরের ভিডিওতে আমি তোমাদের কী কী বই পড়লে হবে সেগুলো আমি আরও একবার ডিসকাস করে দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ।